ফজলি বাবু বলে শোনেন এখন, সাবান দিয়ে হাত ধোবেন কখন কখন, সাবান দিয়ে হাত ধোবেন কখন কখন। এক নম্বর, আহা এক নম্বর, যখনই আমরা খাবার খাই তার আগে প্রতিবারই হাত ধোয়া চাই। দুই নম্বর, শোনো দুই নম্বর, প্রত্যেকবার শৌচের পরে হাত ধোয়ার কথা যেন মনে পড়ে। তিন নম্বর, আহা তিন নম্বর, বাচ্চার মল যদি করো পরিষ্কার তারপরে হাত ধোয়া অবশ্যই দরকার। চার নম্বর, শোনো চার নম্বর, রান্না যেখানে যখনই করবে তার আগে ভালো করে হাত দুটি ধোবে। যদি দাও পানি ও জল গড়িয়ে তার আগে মনে করে নিও হাত ধুয়ে, নিও হাত ধুয়ে। প্রিয়জনেদের যখন খাবার দেবে মনে করে নিজের হাত ধুয়ে নেবে, ধুয়ে নেবে। অনেক অসুখের এতে হবে প্রতিকার, সুস্থ সবল হবে প্রতিটি পরিবার, সুস্থ সবল হবে প্রতিটি পরিবার, সুস্থ সবল হবে প্রতিটি পরিবার।